কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। তালেমানি রায় বছরে ১৬০ কোটি ডলার, এত অর্থ কোথা থেকে আসে? তেলহীন বিশ্বে পতনের মুখে সৌদি অর্থনীতি, তালেবানের কাছে যে আশা পুতিনের। তালেবান যোদ্ধাদের পুনরায় প্রশিক্ষণ দেবে পাকিস্তান, কিন্তু কেন? সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান, কিন্তু কেন? জেনে নিন রহস্য। দিল্লিতে সন্ধান মিলল গোপন সুরঙ্গের। ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানি জেনারেল হাজিজাদে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর যেসব শর্ত পালন করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন। তালেবানের আয় বছরে ১৬০ কোটি ডলার, এত অর্থ কোথা থেকে আসে? তালেবান বেশিরভাগ অর্থ সংগ্রহ করে মাদক বিক্রি, চাঁদা দাবি, অপহরণের পর মুক্তিপণ থেকে। একটি গোয়েন্দা এজেন্সি বলেছে শুধু মাদক পাচার থেকে তালেবানরা আয় করেছে ৪৬ কোটি ডলার। জাতিসংঘের এই রিপোর্টে বলা হয়েছে তালেবান গত বছর খনিজ সম্পদের মাধ্যমে ৪৬ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে। বিভিন্ন স্থান থেকে দান করা অর্থে বড় সুবিধা পাচ্ছেন তালেবান নেতারা। এছাড়া বেসরকারি দাতব্য সংস্থাগুলো নেটওয়ার্কের মাধ্যমে অর্থ আয় তালেবানের। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা রাশিয়ার কাছ থেকে তালেবান অস্ত্র ও প্রশিক্ষণ পেয়েছে। তালেবানরা পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে, ইরানের কাছ থেকে তারা অর্থ পেয়েছে, যদিও ইরানের কাছ থেকে পাওয়া অর্থ পাকিস্তানের থেকে কম। বিশ্বব্যাংকের সাম্প্রতিক ডাটা অনুযায়ী ২০১৮ সালে আফগানিস্তান সরকার খরচ করেছে ১১০০ কোটি ডলার, এর মধ্যে শতকরা ৮০% এসেছে বৈদেশিক সহায়তা হিসেবে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কি তালেবানের পক্ষে? আপনার মূল্যবান মতামত ইয়েস কমেন্ট করে জানিয়ে দিন। যে কারণে বিশ্ব পতনের মুখে সৌদি অর্থনীতি, বেকায়দায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজেকে অনভিজ্ঞ দেখে আর পার পাবেন না, সে সময় ফুরিয়ে গেছে, আর লুকিয়ে রাখার কিছুই নেই। ক্রাউন প্রিন্স হিসেবে অপশাসন, মারাত্মক গুরুতর সব ভুল আর যুদ্ধের সঙ্গে তার নাম জড়িয়ে গেছে। বাচ্চা হওয়ার পরও এই অধ্যায়গুলো তার পিছু ছাড়বে না। রাষ্ট্রনেতা হিসেবে ক্রাউন প্রিন্স কেমন হবেন তার নমুনা কয়েকদিন আগে দেখা গেছে। গত মাসে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এর সম্মেলন শুরুর প্রাক্কালে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন এমবিএস। ওই ঝড়ো ফোন আলাপ বেশ তিক্তই ছিল বলা চলে। এরপর থেকে বিশ্বের দুই শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ও রাশিয়ার মধ্যে তেলের দাম নিয়ে ভয়াবহ প্রতিযোগিতা শুরু হয়। সেই ফোন আলাপ যে কত বড় ভুল ছিল তা আজ মোহাম্মদ বিন সালমান হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দুই দেশ প্রতিযোগিতা করে একে অপরকে টেক্কা দিতে তেলের দাম কমাতে শুরু করে, ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে ব্যাপকভাবে। তেল সংরক্ষণাগারে জায়গা পুড়িয়ে আসছে, তেল কোম্পানিগুলো উত্তোলন সীমিত করার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তেল ও গ্যাস খাত সৌদি আরবের জিডিপির প্রায় ৫০% ও রপ্তানি আয়ের ৭০%। তেলের দামের এমন ভয়াবহ দরপতনের ফলে এসব আয় যেন স্রেফ বাতাসে মিয়ে গেছে। পুতিনকে চেনেন এমন যে কই আপনাকে বলবেন যে আপনি তার সঙ্গে যত খুশি দর কষাকষি করতে চান করতে পারবেন, এমনকি আঞ্চলিক যুদ্ধে প্রতিপক্ষ হলেও তার খুব আপত্তি নেই। আপনি কাজ চালিয়ে যাওয়ার মতো সম্পর্ক তার সঙ্গে রাখতে পারবেন। সিরিয়া ও লিবিয়ার প্রতিপক্ষ হয়েও তুরস্কের রিসেপ টাইপ এরদোগানের সঙ্গে পুতিনের অম্ল মধুর সম্পর্ক কিন্তু টিকে আছে। তালেবানের কাছে যে আশা পুতিনের। আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা দিতে যাচ্ছে তালেবান। সরকার ঘোষণার আগে এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তান তালেবানের ব্যবহার সুশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে আফগানিস্তানে তালেবানের ব্যবহার সুশীল হবে যাতে বিশ্ব সম্প্রদায় তালেবানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করতে পারে। শুক্রবার রাশিয়ার পূর্ব শহর ভ্লাদিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে এক ভাষণে একথা বলেন পুতিন। বলেন আফগানিস্তানের ভাঙনে রাশিয়ার কোনো স্বার্থ নেই, যদি এটি ঘটে তাহলে কথা বলার কেউ থাকবে না। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন তালেবানকে অতি দ্রুত সভ্য মানুষের পরিবারে প্রবেশ করতে হবে, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সহজ হবে। আফগানিস্তানে দীর্ঘ সময় যুদ্ধ শেষ করে গত মাসে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারে বিপর্যয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুরো সময় তারা আফগানিস্তানে ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে, যেখানে ফলাফল শূন্য। তালেবান যোদ্ধাদের পুনরায় প্রশিক্ষণ দেবে পাকিস্তান, কিন্তু কেন? আফগানিস্তানে ক্ষমতা দখলে নিয়ে তালেবান যোদ্ধাদের পুনরায় প্রশিক্ষণ ও একত্রীকরণে কাজ করবে পাকিস্তান, দেশটির একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে একথা জানান। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান।
ইসলামাবাদ বলছে আফগান পাকিস্তান সীমান্ত জঙ্গি হামলার ভয় বেড়েছে। পাকিস্তানের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স বলেন, পরবর্তী দুই তিন মাস সময়টা সংকটাপন্ন। আমরা তালেবানের ভূখণ্ড নিয়ন্ত্রণের জন্য তাদের সেনাবাহিনী পুনর্গঠনে সহযোগিতা করব। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পরিকল্পনা রয়েছে আফগানিস্তানের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সদস্যদের পাঠানো। খুব সম্ভবত তালেবান কর্তৃক আফগান সেনাবাহিনী পুনর্গঠনে পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা কাবুলকে সাহায্য করবে। এ কর্মকর্তা বলেন, আমরা তালেবান সরকারকে স্বীকৃতি দেই বা না দেই, আফগানিস্তানের স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান কিন্তু কেন জেনিন রহস্য? তালেবানের সরকার গঠনের চেষ্টার মধ্যে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে পাকিস্তানের। দেশটির ভেতরে একটি তালেবান গোষ্ঠীর হামলার কারণে এই উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ। গত দুই দশকে পাকিস্তানি ওই তালেবান গোষ্ঠীর হামলায় দেশটির কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। আফগান সীমান্তে হামলা বাড়ার আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, আগামী দুই থেকে তিন মাস খুবই জটিল পরিস্থিতির মধ্যে যেতে হবে। তালেবানকে নিজেদের এলাকা নিয়ন্ত্রণে সেনার আবারও সংগঠিত করতে আমাদের সহায়তা করা উচিত। দিল্লিতে সন্ধান মিলল গোপন সুড়ঙ্গের, মোদি দিশেহারা। ভারতের চাঁদনী চকের লালকেল্লা থেকে দিল্লির বিধানসভা পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার দূরত্বের গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার দিল্লি বিধানসভার একটি ঘরে প্রথমে সুড়ঙ্গ মুখটি দেখতে পাওয়া যায়। কৃত্রিম সবুজ ঘাসের কার্পেট কেটে উদ্ধার হয় সুড়ঙ্গের লোহার দরজা, সেটি সরাতে দেখা মিলে গভীর সুড়ঙ্গের। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুব তাড়াতাড়ি এই সুড়ঙ্গের কিছু মেরামত করে তা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। আগামী বছর 15 আগস্ট দর্শকের জন্য সম্ভবত এই সুড়ঙ্গ খুলে দেওয়া হবে। ইতিহাসবিদদের ধারণা, প্রায় 100 বছর আগে তৈরি করা হয়েছিল সুড়ঙ্গটি। দীর্ঘদিন কোন রকম রক্ষণাবেক্ষণ ছাড়া পড়ে থাকায় সুড়ঙ্গের পথটি কি অবস্থা রয়েছে বা সেটি আদৌ যাতায়াতের উপযুক্ত হয়েছে কিনা তা অনুমান করা যাচ্ছে না। বৃহস্পতিবার দিল্লি বিধানসভার একটি ঘরে প্রথম সুড়ঙ্গ মুখটি দেখতে পাওয়া যায়। কৃত্রিম সবুজ ঘাসের কার্পেট কেটে উদ্ধার হয় সুড়ঙ্গের লোহা দরজা, সেটি সরাতেই দেখা মিলে ওই গভীর সুড়ঙ্গের। ইসরায়েলের নতুন আতঙ্ক, ইরানি জেনারেলের হাজিজাদে। একজন ইরানি জেনারেলের নাম সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীতে বরাবর উচ্চারিত হচ্ছে। তিনি হচ্ছেন জেনারেল আমির আলী হাজিজাদে। তাকে নয়া কাসেম সোলাইমানি বলা হচ্ছে। কিন্তু কেন তাকে নিয়ে বরাবর ইহুদিবাদী রাষ্ট্রটির সেনাবাহিনী এত চিন্তিত? লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছেন, এর কারণ সম্প্রতি ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা এবং ক্রমাগত ইরানি ড্রোনের সক্ষমতা বৃদ্ধিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার হাজিজাদেহকে ব্যক্তিগতভাবে দায়ী বলে মনে করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টস বলেন, এই অঞ্চলে ড্রোন ও মিসাইল ব্যবহার করে কয়েক ডজন সন্ত্রাসী হামলার পেছনে IRGC-র এয়ারফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেহের হাত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর যেসব শর্ত পালন করতে হবে। দেশে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর সব স্কুল কলেজে আগামী 12 সেপ্টেম্বর থেকে আবারও ক্লাস শুরু হবে। তবে এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত। আবার খোলার পর এসব শর্ত ঠিক মতো পালিত হচ্ছে কিনা বা স্কুল খোলার পর করোনা সংক্রমণ পরিস্থিতি কেমন হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী রোববার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক হবে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দলিতদের যৌনপল্লিতে ঢাকার ব্যবসায়ীর মৃত্যু। রাজবাড়ীর গোয়েন্দার দৌলতদিয়া যৌনপল্লিতে অতিরিক্ত যৌন উত্তেজক সেবনের কারণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর 5টার দিকে যৌনপল্লির এক পতিতার ঘরে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন বাবু। তার বাড়ি ঢাকার ওয়ারী এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রনিক ব্যবসায়ী। পুলিশ ও যৌনপল্লির সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে যৌনপল্লিতে আসেন। বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে তিনি ভোর 4টার দিকে পল্লির আনোয়ারা বাড়িয়ালার ভাড়াটিয়া জ্যোৎস্না নামে এক পতিতার ঘরে প্রবেশ করেন। এর আগে তিনি স্থানীয় এক দোকান থেকে যৌন উত্তেজক ওষুধ কিনে সেবন করেন। এতে প্রেশার বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোর 5টার দিকে তার অবস্থা বেগতিক হয়ে পড়লে যৌনকর্মী জৎসা আশেপাশের লোকজনকে ডাকাডাকি করেন। এ সময় কয়েকজন এসে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গোয়ালন্দ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার জানান, দেলার হোসেন বাবু নামের ওই ব্যক্তিকে ভোর 5:40 হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। পরে আমরা বিষয়টি পুলিশকে জানাই।
গোয়ালন্দ থানার এসআই দেওয়ান শামীম আহমেদ জানান, আমরা হাসপাতালে গিয়ে মৃত ব্যক্তির পকেট থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন উদ্ধার করে পরিবারকে খবর দেই। শুক্রবার দুপুর 12টার দিকে মৃতের স্ত্রী, দুই ছেলে মেয়ে ও অন্যান্য স্বজন থানায় আসেন। থানায় আলাপকালে দেলার হোসেনের স্ত্রী যুগান্তরকে জানান, তার স্বামী হার্টের রোগী ছিলেন, তার বুকে রিং পরানো হয়েছে। কিছুদিন আগে অসুস্থ হয়ে সিসিইউ তে 4 দিন ভর্তি ছিলেন, তবে তিনি মাঝে মধ্যে ব্যবসায়িক কাজে কথা বলে রাতে বাড়িতে ফিরতেন না। গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবের জানান, আমাদের ধারণা অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তিনি মারা গেছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।